গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, নতুন একটা সকাল নিয়ে। আজকে শুভ বিজয়া, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ বিজয়ার, সারাটা বছর ভালো কাটুক তোমাদের। আমার গলা দেখো বসে গেছে, একটু ঠান্ডা লেগেছে, এখন সিজন চেঞ্জ হচ্ছে, আমার গলায় একটা কোল্ড অ্যালার্জি আছে, সিজন চেঞ্জ হলে এই অবস্থা হয়। আর এখন বাজে 9:15, আমি এখন থেকে আমার ব্লগসটা স্টার্ট করলাম। আর আমার ব্রাশ হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করব, তারপরে ব্রেকফাস্ট খাওয়ার পরে লাঞ্চের ব্যবস্থা করব। তো চলো রান্নাঘরে দেখি কি ব্রেকফাস্ট তৈরি করি। লাঞ্চের ব্যবস্থা করি, কি রান্না করবো? আলু সেদ্ধ আর ভাত, রাজি তো? শুধু ভাত রান্না করবো, নুন দিয়া ভাত। রাজি, সবজি কাটা হয়ে গেছে, আজকে রান্না করছি কচুর লতি। কচুর লতিটা সেদ্ধ করতে দিলাম একদিকে, আর একদিকে মাছের ঝোল বসিয়ে দেব। নুন ভাত আর খাওয়া বলেছিলাম, আর খাওয়াতে পারলাম না। তাই আজকে মেনুতে ঠিক করেছি কচুর লতি, নারকেল দিয়ে করব কচুর লতি, মাছের ঝোল, ডাল, আর কি করব, আরো কাঁচকলা। কাঁচকলা আর কে খায়? কিন্তু আমার খুব ভালো লাগে কাঁচকলা। কাঁচকলা তরকারি করব, একটু চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা আর তরকারি, মানে মাখা মাখা করব, যে একদম ঝোল না, গায়ে গায়ে মানে ইয়ে শুকনো না, গায়ে গায়ে করব। মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে আমার। এই যে এরপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। দেখো আমার কচুর লতি কষা হচ্ছে, আমি নারকেল দিয়ে দিয়ে দিয়েছি। কচুর লতি তৈরি করতে অনেক সময় যায়, লো আছে, দিয়ে দিয়ে কষতে হবে। কখন বসিয়েছি আমি কচুর লতিটাকে, আমি ঢাকা দিয়ে দিয়ে আমাকে কষতে হবে। আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, নামাবার সময় হয়ে গেছে। এবারে নাম মাছের ঝোলটাকে নামিয়ে দেবো, দিয়ে এবারে কাঁচকলার তরকারি বসিয়ে দেবো। কাঁচকলাগুলো ভাজছি, এবারে এর মধ্যে একটু চিংড়ি মাছ দিই, কাঁচা চিংড়ি, কাঁচা চিংড়ি দিয়ে দিলাম, ওই কাঁচা চিংড়ি ওর মধ্যে ভাজা হবে, তাহলে গন্ধটা ভালো হবে।
ঢাকা দিয়ে দিলাম। আমরা খেতে বসলাম। এতক্ষণে কাজ শেষ হলো, খাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, এবারে হবে ঘুম, ভাত ঘুম, দুপুরবেলায় খেয়ে দিয়ে এবারে ঘুমাবো। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে তোমরা একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যদি দেখে থাকো আমার ভিডিওটা তাহলে ফলো করে দিও, আর লাইক করো, কমেন্টস করো। টাটা।